শাসক দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী সাইকেল চিহ্ন নিয়ে নিমতিতা অঞ্চলের 234 নম্বর বুথে দাঁড়িয়েছেন যাকে সকলে ডাব্লু মেম্বার বলে চেনেন, তাহেরুল ইসলাম ওরফে ডাব্লু মেম্বার। 234 নম্বর বুথে প্রত্যেকটি বাড়ি বাড়িতে ঘুরে প্রচারের ঝড় তুলছেন নির্দল প্রার্থী তাহেরুল ইসলামের দাবি যে উনি 100% ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত এবং প্রতিপক্ষ সকলকে রেকর্ড ভোটে পরাজিত করে 234 নম্বর বুথে জয়ের মালা পড়বে। কী কী কাজ করবেন উনি জেতার পর তা নিজে মুখে বললেন, শুনুন সেই কথা। উন্নয়ন করেছি, এবার আরও উন্নয়ন করব আমি নির্দল থেকে পাস করে। আপনি কি প্রতীকে দাঁড়িয়েছেন? আমি সাইকেল চিহ্ন প্রতীকে দাঁড়িয়েছি। সাইকেল চিহ্ন, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে আপনি সাইকেলে সাইকেলের জিনিসপত্র পৌঁছে দেবেন নাকি? হ্যাঁ, সাইকেলে পৌঁছে দেবো আমি, পৌঁছে দেবেন। এই এলাকার মূল সমস্যা জল, পানীয় জলের সমস্যা আছে, সেই সমস্যা আপনি কতটা নির্মূল করতে পারবেন? আমি এই পানির সমস্যাটা আমি আগে মিটাবো পাস করে। এর আগে তো আপনি মেম্বার ছিলেন? এ ছিলাম, কিন্তু এই অন্য ওয়ার্ডে ছিলাম। এই ওয়ার্ডের ওই ওয়ার্ডের সমস্যাটা নাই, এই ওয়ার্ডের সমস্যাটা প্রচুর আছে। এই ওয়ার্ডের সমস্যা যে যা দেখছি আর দেখেছি আমি, এই ওয়ার্ডে পাস করে অনেক লোক পাস করে নিচ্ছে, পাস টাস করে আর কোনো কাজকাম করছেন না। বাইরের থেকে মেম্বার আসছে, পাস করে নিচ্ছে, আর এই ওয়ার্ডে কেউ কি দেখছে না। এর জন্য আমি মানে নির্দল থেকে আমি দাঁড়িয়ে পাস করে দেখিয়ে দেবো এবং কাজ করে দেখিয়ে দেবো। সাইকেল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মা বোনেরা বলছে, মা বোনেরা বলছে। উনি যদি জেতেন তাহলে অতি অবশ্য অবশ্যই নিমতিতা অঞ্চলের 234 নম্বরে বুথে কাজ করবেন বলে তিনি স্বীকার করেছেন এবং আগামী দিনগুলিতে আমরা দেখব যিনি উনি ওনার প্রতিশ্রুতি মতো কাজ করেন কিনা। সঙ্গে থাকুন নিমতিতা দর্শন এই সমস্ত আপডেট পেতে।